हेलो बंधुरा आमी अभि और आपनारा देखছেন एक टेक्निकल अभि। तो आज के कोलकाता मार्केटे गিয়েছিলাম तो किछु किछु जिनिस केनार जोन्नो। तो की जिनिस किनलाम सेटाई देखाबो आज के। এই একটা মোটর কিনেছি দেখতে পাচ্ছো। এই মোটরটার দাম হলো 140 টাকা। এরকম গ্লু স্টিক কিনেছি 10 পিস। तो एगुलो नियेছে হচ্ছে 9 টাকা করে। এগুলো এমনি আমাদের এখানে দাম হচ্ছে 15 টাকা 14 টাকা এরকম করে নেয়। তো দুটো ডিসি সকেট এই যে তার দেওয়া দুটো ডিসি সকেট নিয়েছি। এগুলো নিয়েছে হচ্ছে 10 টাকা করে। তো 10 ওয়াট দুটো কয়েল নিয়েছি তাতালের জন্য আয়রন যেটাকে বলি। तो এগুলো নিয়েছে 13 টাকা করে। এই যে ব্যাটারি দেখতে পাচ্ছো ব্যাটারি নিয়েছি। এগুলো হচ্ছে তোমার ব্লুটুথ স্পিকারের ভেতরে থাকে কিছু কিছু লাইটের ভেতরে থাকে 3.7 ভোল্ট ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 4.44 ঠিক আছে। তো 1200 mAh এর ব্যাটারি এগুলো নিয়েছে হচ্ছে 40 টাকা করে। তো দুটো আর একটা নিয়েছি হচ্ছে আপনার সকেট এই যে ব্যাটারি এখানে এরকম ভাবে লাগানো যায় দুটো লাগিয়ে এখান থেকে ভোল্টেজ বের করার জন্য। তো এটার দাম নিয়েছে হচ্ছে 15 টাকা। ডিসি লাইট দেখতে পাচ্ছো। তো ডিসি লাইট এগুলো নিয়েছে 5 টাকা পিস। এক পিসের দাম 5 টাকা। এখানে আছে হচ্ছে 10 পিস 5 10 এ 50 টাকা। 1 2 3 4 5 5 5 10 10 পিস 50 টাকা। এখানে এর থেকে অনেক বেশি দাম লোকালে। তো কলকাতার দামটা অনেকটাই কম। দুটো মোটর নিয়েছি এগুলো থাকে হচ্ছে সেই কালারিং সেই লাইটগুলো জ্বলে ওগুলো দিওয়ালিতে বেশি লাগে। তো ওগুলো এগুলো গিয়ার টাইপের রয়েছে এটা একদম আস্তে আস্তে করবে এখান থেকে ডিসি ভোল্টেজ দিতে হবে। এখানে 5 ভোল্ট দিলে পরে আরামসে একদম কাজ করবে এটা। এগুলো দু পিস নিয়েছি এগুলো নিয়েছে হচ্ছে 15 টাকা করে। তো এক পিস ব্লেড 12 টাকা। এটা এই মোটরটার জন্য নিয়েছি। তো এরকমভাবে সেট করে দিলে পরে এটা চলবে দেখতে পাচ্ছ। তো এই মোটরটা হেভি জোর ঘোরে। তো এটা দিয়ে পাখা বানানোর প্ল্যানে আছে। আর নিয়েছি কিছু 4 পিস সুইচ 5 টাকা করে পিস। এই সুইচগুলো অনেকটাই কম দাম কলকাতায়। তো আর নিয়েছি ব্লুটুথ কিট যেগুলো ব্লুটুথ কিট বলি বিটি 3.0 থাকে কিছু কিছু নাম বিভিন্ন ধরনের নামে আছে। তো এগুলো নিয়েছে হচ্ছে 42 টাকা পিস। তো এগুলো আমাদের লোকালে দাম হচ্ছে এগুলো কেউ 100 টাকা নেয় কেউ 90 টাকা নেয়। তো ওখানে দামটা অনেকটাই কম। এগুলো নিলে হচ্ছে 42 টাকা করে। দুটো ক্যাপাসিটার নিয়েছি 4700 ইউএফ 25 ভোল্ট এগুলো নিয়েছে 18 টাকা করে। আর নিয়েছি হচ্ছে এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ এটা দিয়ে ছোটোখাটো পাওয়ার ব্যাংক করা যাবে। এখান থেকে তোমার মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারো এখান থেকে আউটপুট নিতে পারো ফোনে চার্জ করার জন্য। আর কিছু ডিসি কানেক্টর নিয়ে নিয়েছি এগুলো ছোটোখাটো লাইট বা কী বলে এগুলো ছোটোখাটো লাইট বা ওই ব্লুটুথ স্পিকার এগুলো করার জন্য এগুলো কাজে লাগে প্রচুর চার্জ দেওয়ার জন্য কাজে লাগবে। তো এগুলো নিয়েছে হচ্ছে 5 টাকা পিস। আর একটা ডিসি সকেট এটাতে কানেক্ট করার জন্য নিয়েছি এটাও 5 টাকা দাম। তো অনেকটাই কম দাম নিয়েছে ওখানে। তো লোকাল থেকে নিলে পরে অনেকটা দাম বেশি হতো। এটা নিয়েছি হচ্ছে মোটরের জন্য এই যে মোটরে এটা লাগিয়ে তুমি বিট লাগাতে পারবে ডিলের যে বিট সরু বিটটা যে হয় তো ওই বিটও তুমি লাগাতে পারো। সেই কারণে এটা এরকমভাবে টাইট করে নিলে পরেই হয় এটাকে খোলা যায় এর ভেতরে এবার তুমি যেরকম টাইপের বিট লাগাবে সেই অনুযায়ী এটা সেট করে দিতে হয়। তো আমি এখনো বিট কিনিনি, বিট কিনবো। আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পাওয়ার ব্যাংকের ভেতরে যে থাকে সার্কিটটা, এই সার্কিটটার দাম হচ্ছে কত নিল, এটার দাম প্রায় ওই 50 টাকা, না 50 টাকা না, তার থেকে কম, 45 টাকা বা এরকম কিছু একটা হবে। এটা আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, ভুলে গেছি সেই কারণে। তো আরেকটা জিনিস কিনেছি, আরেকটা জিনিস নয়, দুটো জিনিস। তো এগুলো হচ্ছে রাং, এগুলোর দাম হচ্ছে 45 টাকা পিস। তো এগুলো আমাদের লোকালে নিতে গেলে পরে কম করে 90 টাকা, 90 টাকা থেকে 100 টাকা দাম নেবে এগুলো। আর এই যে পেস্ট দেখতে পাচ্ছ, এটার দাম অনেকটাই কম। এই যে 14 টাকা প্রিন্ট আছে, এটা গায়ে গায়ে নিয়েছে, এটা নিয়েছে হচ্ছে 12 টাকা। তো এগুলো 10 টাকা করে দাম ছিল, এখন বেড়ে বলেছে 12 টাকা হয়েছে। তো এগুলো এক পিস নিয়েছি। আর একটা জিনিস হলো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা অনেকে দেখে বুঝতে পারছো না এটা কি। তো এটা হচ্ছে 750 কয়েল, যেগুলো আমাদের JBL বক্সে যে টুইটারটা থাকে, টুইটারে কয়েল দেখতে পাচ্ছ কত বড় কয়েল, এই যে এত বড়। তো এটা 750 কয়েল বলে এটাকে। বিভিন্ন ধরনের কয়েল থাকে, এবার 450 থাকে, 750 থাকে, 20 ওয়াট, D26, তো যে যেরকম লাগায়। তো এগুলো 15 ইঞ্চির সঙ্গে ইউজ হয়। তো এগুলোর দাম নিয়েছে হচ্ছে 600 টাকা পিস, মানে দুটোর দাম নিয়েছে, দু পিস নিয়েছি আমি। তো এই দেখতে পাচ্ছ এই যে দু পিস, তো এই দুটোর দাম নিয়েছে হচ্ছে 1200 টাকা। বুঝতেই পারছো জিনিসটা অনেক দাম, প্রচুর কাটে, ডিজে বাজাতে গেলে প্রচুর কাটে। এগুলো বেশিরভাগ 15 ইঞ্চের সঙ্গে ইউজ হয়। তো 15 ইঞ্চি বেশি ওয়াটের স্পিকার হলে পরে এগুলো বেশি ইউজ করা হয়। তো এগুলো 750 এগুলো বলে। তো তার থেকে বড় জিনিস আরেকখানের জিনিস কিনেছি, যেটা আমার কাছে ছিল না, সেটা হলো এই মাইকটা, এই মাইকটা। তো মার্কেটে এই মাইকটার দাম নিয়েছে হচ্ছে 150 টাকা। তো অনেকটাই কম দাম, লো কোয়ালিটির মাইক। তো এই মাইকটার দাম নিয়েছে 150 টাকা। আমার কাছে মাইক ছিল না, সেই কারণে এই মাইকটা কিনলাম, সেই কারণে মাইকটা নিয়েছি। তো এই মাইকটার দাম 150 টাকা। আমার কাছে ভয়েস রেকর্ড করার জন্য মাইক ছিল না, সেই কারণে মাইকটা কিনতে হলো। তো মার্কেটে বুঝতেই পারছো অনেক দাম কম, যারা চাঁদনি মার্কেট গেছে তারা ঠিক ভালো মতন বুঝতে পারবে যে কোন জিনিসের কী দাম আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।